প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের পল্লী নার্সারিতে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বেশ কিছু রামবুটানের চারা নতুন প্যাকেটজাত করা হচ্ছে যেটা আগে পুরাতন প্যাকেটে ছিল এখন সেটা বড় বস্তায় আমরা নিচ্ছি তো আমরা এখানে যারা সবসময় নিয়মিত সব ধরনের গাছের পরিচর্যা করে বিশেষ করে রামবুটান গাছের পরিচর্যা করে থাকেন আমরা আজকে তাদের সাথে এক প্রকার যারা সব সময় এই গাছটার সাথে মিশে থাকে তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন হ্যাঁ সুমন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইকুম ভাই ভালো ভাই আপনি কতদিন যাবত এই রাম চারা পরিচর্যা করতেছেন বা এই চারা সম্পর্কে জানাশোনা আপনার এটা পড়ায় এদিকে দশ বৎসর আপনি দশ বছর যাবৎ রামভুটানের চারার পরিচর্যা করতেছেন তো রামভুটানের চারা কি জন্য মারা যায় আপনার অভিজ্ঞতা রামভুটানের চারার দুটা কারণ আছে একটা কারণ হইতেছে আপনার বেশি পানি দেওয়া যাবে না আর দ্বিতীয় কারণ রইতেছে পানি আবার শর্ট খাইলেও হবে না মানে মিডিয়াম সিস্টেম রাখতে হবে তাহলে আপনি একটা গাছ মরবে আচ্ছা আমাদের দেশে একটা প্রচলিত ভুল প্রথা আছে মানুষ বলে যে শীতের মৌসুমে রাম ভুটানের গাছ মারা যায় তো মাত্র শীত এখনো যায় নাই বলা চলে শীত এখনো যায় নাই বলা চলে মোটামুটি শীত এখনো আছে তা আপনার পিছনে যে চারাগুলো আছে এগুলো কি রাম ভুটানের চারা হ্যাঁ হ্যাঁ এগুলো তো এই যে শীতটা চলে গেল এই শীতে

আমাদের মধ্যে যে একটা ভুল প্রথা ভুল প্রচলন আছে যে শীতের মৌসুমে রাম গাছ মারা যায় এটা আসলে সত্যিকার এটা নয় বরং শীতের মৌসুমে এবং শুষ্ক মৌসুমে সবসময়ই রাম ভুটান গাছ তরতাজা থাকে এবং রামবুটান গাছ কোনো সময়ই পুরোপুরি পাতা পাতা বিচ্ছিন্ন হয় না এটা শুধুমাত্র আমাদের অনিয়মের কারণে কিংবা অবহেলার কারণে তো যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম সুমন ভাই রামভুটান গাছের ক্ষেত্রে আর কি কি সমস্যা আছে যে কারণে গাছটা মারা যায় সমস্যার মধ্যে কিছু কিছু লোকে আছে একটু তাড়াতাড়ি করিয়া লাগাইয়া একটু একটু মনে করেন গাছগুলো একটু লালটি হয়ে থাকে কিছু কিছু লোকে আছে কিছু সার দেই সার দেওয়া নিজেদের ক্যাপাসিটিতে সার দেওয়া কিছু গাছ মারা যাবে কারণ এগুলো সার পছন্দ করে না যা তো গোবর দিতে পারেন গোবর চলবে কিন্তু সার একটু পছন্দ করবে না গাছগুলো মারা যাবে আচ্ছা তাহলে আমরা রাম গাছ মারা যাবার দুটি কারণ পাইলাম তোর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে রাম ভুটান গাছ একেবারে অধিক পরিমাণে পানি দিলে রাম ভুটান গাছ মারা যাবে আবার একদম শুষ্ক রাখলে তো সব গাছে মারা যাবে পানির প্রয়োজনে আরেকটা কারণ হচ্ছে যে আমরা নতুন যারা চাষি হই আমরা মাত্রাতিরিক্ত গাছের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে সার কেমিক্যাল যুক্ত যে সমস্ত জিনিসগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করি রাসায়নিক যার ফলে রামপুটান গাছ বিশেষ করে ছোট্ট চারাগুলো সেগুলো সহ্য করতে না পেরে গাছগুলোর পাতা সাদা হয়ে যায় কিংবা মারা যায় তো রামপুটান গাছ মারা যাবার পিছনে মূলত দুইটি কারণ একটি হচ্ছে অধিক পরিমাণে পানি আরেকটি হচ্ছে যে রাসায়নিক যে সার ব্যবহার করা হয় যুক্ত যে সার সেই সার ব্যবহার করার ফলে আচ্ছা সুমন ভাই আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই বলে যে রাম বীজের চারা ভালো কলমের চারা ভালো না কিংবা বীজের চারায় ফল বেশি আসে কলমের চারায় ফল আসে না তো আপনার এই ক্ষেত্রে অভিমতটা কি আপনার অভিজ্ঞতা থেকে দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতার মধ্যে আপনার কি জিনিস আছে আপনার একটু তাড়াতাড়ি খাইতেছেন তাড়াতাড়ি খাওয়ার জন্য আপনার রাম কলমের গাছগুলো সবচেয়ে বেশি ভালো কারণ নেয়া লাগানির পর দিয়েই আপনার রামবুটাম খাইতে পারতেছেন আর গুলা কিছু একটু ওয়েট করতে হয় ওয়েট করতে হয় একটু বড় হয় গাছগুলো তারপরে আপনার ফল ধরে পরে খান ওই গাছগুলো কিন্তু মজমুত স্টিক হয় আর কলমের গাছগুলা আমরা সবসময় বেঁকাতেরা হবে কারণ এটা কলমের গাছ এজনে এটার মধ্যে ফল দিব তাড়াতাড়ি আর বিসির গোলার মধ্যে একটু ফল দিব দেরিতে এটাই আচ্ছা ফলের সারটা পেতে হলে সেই ক্ষেত্রে আপনি কোন গাছটা নির্বাচন করতে বলবেন বীজের গাছ না কলমের গাছ আমার হিসাবে তো আপনার আমগার কাছ থেকে ভালো কারণ দোয়াটাই ভালো কিরম জানেন কলমের গাছগুলোতে একটু তাড়াতাড়ি আসা পড়ে এই গাছগুলোতে ফলটা তাড়াতাড়ি আসা পড়ে আর এই গাছগুলোতে ফলটা একটু দেরিতে আসবে এজন্য আর কি বীজের গাছে ফল দেরিতে আসে কিন্তু মানে ফলের স্বাদ মিষ্টতা কিংবা কালার এইগুলো কি সব ঠিক থাকে বীজের গাছেও বীজের ঠিক থাকে ঠিক থাকে ঠিক থাকে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই নার্সারিতে অর্থাৎ আমাদের এই নার্সারিতে আপনার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় রামবুটান নিয়ে যারা চাষ করতেছেন কিংবা ভবিষ্যতে করবেন তাদের ব্যাপারে আপনি কি বলবেন রাম একটা ভালো ফল আমি করে বলি সবাই রাম একটা দুইটা করে লাগাক আর যার জায়গা আছে হ্যাঁ বেশি করে বাগান করুক এটা খুবই লাভবান তো বুটানের বেশ কিছু জাত আছে আপনার ইন্ডিয়ান আছে তারপরে মালয়েশিয়ান আছে তারপরে ব্রোনাই রাম চারা যারা আছে তো এই তিনটা জাতের মধ্যে সবচেয়ে উন্নত জাত কিংবা ভালো জাত কোনটা কিংবা ফলন বেশি হয় আপনার দৃষ্টিতে কোন যাত্রা মনে হয় এটা তো আপনার ইন্ডিয়া ডাতে একটু ফলনটা কম আসে এবং খাইতে একটু ই লাগে আর মালয়েশিয়া বুনাই এগুলো খুব ভালো তার মানে চাষি যারা রাম বুটানকে নিয়ে কাজ করতে চায় তাদের ব্যাপার আপনার পরামর্শ হচ্ছে রাম যদি আপনারা চাষ করেন বীজের হোক কিংবা কলমের হোক আপনারা অবশ্যই মালয়েশিয়ান কিংবা ব্রুনাইয়ের যে চারা আছে সেইগুলো আপনারা লাগানোর চেষ্টা করবেন তো আপনাদের এখানে কি মালয়েশিয়ান কিংবা ব্রুনাই এর চারা আছে হ্যাঁ অনেক আছে অনেক চারা আছে মালয়েশিয়া চারা আছে যেগুলো এই চারাগুলো মালয়েশিয়ান না তো মালয়েশিয়ান এবং ব্রুনাই চারার চেনার উপায়টা কি এটা আপনার আপনার চিনতে পারবেন এটা যারা নাসারের লোক আছে হ্যারাট কিন্তু ঠিকই চিনতে পারে আচ্ছা মানে তাদের অভিজ্ঞতায় অভিজ্ঞতা দিয়ে চিনতে হয় গাছের গ্রোথ কিংবা গাছের পাতা কিংবা গাছের লম্বা খাটো বিবেচনায় না তো অবশ্যই আপনার অভিজ্ঞতা আমাদেরকে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন